আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আকাসালি ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে আমি যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো মহিলাদের যৌন দুর্বলতায় হোমিওপ্যাথিক চিকিৎসা, বা মহিলাদের যৌন বিশৃঙ্খলা যা বলেন এর হোমিওপ্যাথিক চিকিৎসা। মহিলারা অনেক বেশি লাজুক, অনেক বেশি ধৈর্য, তারা এগুলো ডাক্তারের কাছে সাধারণত আসে না, বলতেছে খুব কম। কিন্তু মহিলাদের যে স্বামী আছে তারা এগুলো এসে বলে এবং মহিলাদের জন্য ঔষধ নিয়ে যান তারা, তাতে বোঝা যায় ব্যাপকভাবে আছে, অবশ্যই আছে, থাকবে না কেন। অনেক সময় দেখা যায় হরমোন কমে যায়, তাদের কোনো যৌন আকাঙ্ক্ষা থাকে না, এগুলাকে কিছু মনেই করে না, খুবই অসন্তুষ্ট স্বামীর প্রতি, কারণ এই রোগের জন্যে, রোগের জন্যে। কাজেই রোগ দূর করতে হবে। তো হোমিওপ্যাথিকে খুব ভালো ভালো ওষুধ আছে, তবে বেশি ওষুধের কথা আমি বলবো না, আমার বেশি দরকারও নাই, মাত্র তিনটা ওষুধের কথা বলবো। এর দুইটা যদি খান আমার এই বাতানোর নিয়ম অনুযায়ী, দেখবেন যে মহিলাদের পুরাপুরি এই সমস্ত বিষয়ে ফিটনেস ফিরে আসবে এবং যত সমস্যা, অসন্তুষ্টি, দুর্বলতা, ওই অক্ষমতা, এগুলো সব দূর হয়ে যাবে। আর হরমোন যদি কমে যায়, বেড়ে যাবে, হরমোনের দুষ্টিও দূর হবে। তো যাই হোক, কী কী ওষুধ, এখানে নাম শুনছেন আপনারা, দুইটা বলি আমি, ওই মাদার অশ্বগন্ধা, আর একটা হলো টার্নেরা, আর পটেন্সি শিপিয়া। তবে অশ্বগন্ধা যেটা বললাম, মাদার, এটা আবার পাউডারও পাওয়া যায়, হোমিওপ্যাথিতেও পাউডার আছে, হোমিওপ্যাথিতে ভালো পাউডার আছে প্যাকেটজাত, বুঝলেন না। তো যা হোক, খাওয়ার পদ্ধতি আমি বলতেছি, যদি অশ্বগন্ধা তরল খান, অর্থাৎ মাদার যদি খান সকাল এবং বিকালে, আপনার এক কাপ দুধে 20 ফোঁটা করে এই অশ্বগন্ধার মাদার খাওয়াবেন, আর সাথে শিপিয়া খাওয়াবেন 200 পরের, সকালে এক ডোজ, বিকালে এক ডোজ। অল্প দিনের মধ্যে দেখবেন তার এই সব রোগ দূর হয়ে যাবে এবং যথেষ্ট আগ্রহ তার বাড়বে। আর যদি অশ্বগন্ধা মাদার না খাওয়াইয়া এই যে গুঁড়া খাওয়ান, হোমিওপ্যাথিতেও কিন্তু প্যাকেটজাত পাওয়া যায়, আরও বিভিন্ন ওষুধের বিভাগে পাওয়া যায়। তো হোমিওপ্যাথিটা আমি বলতেছি, এটা বিষয় আমার জানা, আপনি সকালে এবং বিকালে এই এক কাপ গরম দুধে 4 চামচের 1 চামচ করে ঘুইটা তারপরে খাওয়াইবেন, আর সাথে যে শিপিয়া ওষুধটা বলছি 200 পরের, সকালে এক ডোজ, বিকালে এক ডোজ, কিছুদিন খাওয়ান, দেখবেন যে মহিলার এই যৌন দুর্বলতা, যৌন সমস্যা, চাহিদাহীনতা, অকর্মণ্যতা, ওই এগুলো সব দূর হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে। তে ভালো থাকুন বন্ধুগণ।